দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক তৈরি 100 কৃষি প্রযুক্তি এটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে কৃষি পণ্য উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ দেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশের সবাই যাতে করোনার ভ্যাকসিন পায় সে ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেন নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2014 সালে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে বিএনপির সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন তারেক জিয়া। এই ঘটনায় নড়াইলের একজন মুক্তিযোদ্ধা মামলা করেন। বিএনপির আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্রের বিকাশে প্রধান বাধা, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিদেশে এখনও গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী অপশক্তি সক্রিয়। তাদের মোকাবেলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওবায়দুল কাদের আজ সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। রাজধানীতে খেলোয়াড় তৈরির জন্য ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খেলা শুরু হবে 10 ফেব্রুয়ারি থেকে। মুজিব শতবর্ষ উপলক্ষে সকালে ঢাকা আন্তঃ ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করে একথা বলেন মেয়র শেখ ফজলেনুর তাপস। মেয়র জানান, দক্ষিণ সিটিতে 64টি ক্রিকেট টিম ও 63টি ফুটবল টিম নিয়ে 13টি মাঠে খেলার আয়োজন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনা ভ্যাকসিনের জন্য 1.5 লাখ মানুষ নিবন্ধন করেছেন। সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব ক্যান্সার দিবসের সেমিনারে তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে ভ্যাকসিনের বিকল্প নেই। এ সময় জানানো হয়, ভ্যাকসিন নিয়ে ভয়ের কিছু নেই, অনেকেই টিকা নিচ্ছে, তারা সুস্থ আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, কর্পোরেশনের দক্ষ জনবলের অভাব আছে। দুপুরে চট্টগ্রামের জামালখানে সিনিয়র ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কর বাড়িয়ে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয়। যেসব সংস্থা চট্টগ্রামের সুবিধা বেশি ভোগ করে তাদের উপর সার্ভিস চার্জ বাড়াতে হবে। গত 1 ফেব্রুয়ারি আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে প্রতিবেদন সম্পর্কে সরকারের গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিবৃতিতে এই অপেক্ষার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। আন্তঃজেলা ছিনতাইকারী ও অপহরণকারী চক্রে 6 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দুপুরে জিএমপি হেডকোয়ার্টার্সে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জানান, মুক্তিপণ আদায় করতে গত জানুয়ারি মাসে এই চক্রটি 17টি অপহরণ করেছে। গত 23 জানুয়ারি এক স্কুল ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবির তদন্ত করতে গিয়ে তাদের সন্ধান পায় পুলিশ। বিশ্বে করোনা মহামারীতে মারা গেছে 23 লাখেরও বেশি মানুষ, শনাক্ত হয়েছে প্রায় 10 কোটি রোগী। ইউরোপ সহ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন। এই ভাইরাস আগেরটার চেয়ে বেশি ক্ষতিকর। করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্রে 2.71 কোটি বেশি রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 4,61,000 বেশি মানুষ। বগুড়া শহরের নাটাইপাড়ায় করতো হোমিও হলের কারখানায় অভিযান চালিয়ে 1500 লিটার ইথাইল অ্যালকোহল জব্দ করেছে পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করা হয়নি। সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সম্প্রতি বিষাক্ত মদপানে বগুড়ার বিভিন্ন স্থানে 10 জনের মৃত্যু হওয়ার পর এমন অভিযান শুরু করে বগুড়া জেলা পুলিশ।